আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এমডিসি ম্যাগাজিন খেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আমি গত পর্বে বলেছিলাম ওভারলোড মেশিনের মেইন শেপ লাগানোর কথা তো আমি আন্তরিকভাবে দুঃখিত আমার সেন্টারের যে ট্রেনার ম্যাগাজিনগুলো আছে তাদের যে ত্রুটিটা আমি বলেছিলাম আর সেই প্রসঙ্গে আজকে আমি এই স্টিচ কাউন্টার এবং কানেক্টিং গুলির সাথে পরিচয় বিধিগুলি এবং একটি মানে মেইন শেপের মধ্যে বল কয়টা থাকে তার পরিচিতি গুলি আজকে আমি তাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের আপনারাও দেখুন যারা ট্রেনার ম্যাকানিক আছেন ইভেন যারা জুনিয়র ম্যাকানিক আছেন তাদের অবশ্যই অবশ্যই এই ভিডিওটা কাজে লাগবে তো মূল ভিডিওতে ফেরার আগে ফিরছি ছোট একটি ইন্ট্রো পর তো ভিউয়ার্স আমরা যারা মেকানিক লাইনে আছি আমরা সচরাচর জানি যে একটি ওভারলোক মেশিনে একটি মেইন শেপ থাকে যার বল থাকে চারটি এক দুই তিন চার এই চারটি বল কানেক্টিং এর সাথে সংযুক্ত থাকে আমি এর পরিচয়গুলি বলে দিচ্ছি আমার এই মেইন শেপটির চিকন সাইড যেদিকে অর্থাৎ স্টিচ কাউন্টার যেদিকে থাকবে সেটা লেফট সাইডে আমি নেব আর রাইট সাইডে পুলির সাইড থাকবে এই পুলির সাইড থেকে আমি হিসাব করলে প্রথম যে বলটি পাবো সেটা হচ্ছে আপার লুপার কানেক্টিং বল এবং লেফট সাইড থেকে যে বলটি প্রথম আসবে সেটা হচ্ছে লয়ার লুপার কানেক্টিং বল এবার আমি রাইট সাইড থেকে অর্থাৎ ডান সাইড থেকে যদি এই বলটিকে চিহ্নিত করি তাহলে এটা হচ্ছে আপার নাইফ কানেক্টিং বল এটি হচ্ছে আপার নাইফ কানেক্টিং বল এবার আমি বাম সাইড থেকে এই বলটিকে চিহ্নিত করলে এটা হচ্ছে নিডেল বার কানেক্টিং বল তো আমি আবারও রিপিট করতেছি এটা হচ্ছে আপার লুপার কানেক্টিং বল এটি হচ্ছে লয়ার লুপার কানেক্টিং বল এটি হচ্ছে আপার নাইফ কানেক্টিং বল এটি হচ্ছে নিডেল বার কানেক্টিং বল এই চারটি এখন আমি আমার সেন্টারে ট্রেনার মেকানিকদের সহ যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে জুনিয়র মেকানিকরা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে কোনো ব্র্যান্ড যে কোনো সিরিজ যে কোনো কোম্পানির মেশিন হোক না কেন সেটা হোক থ্রি থ্রেড ফোর থ্রেড ফাইভ থ্রেড সিক্স থ্রেড যে কোনো থ্রেডের মেশিন হোক না কেন একটি ওভারলক মেশিনে বল থাকবে মোট চারটি একটা মেন হিসেবে চারটি মাত্র বল থাকবে তো ভিউয়ার্স এবার আমি কানেক্টিং এর পরিস্থিতি সম্পর্কে বলবো এটা আমরা সচরাচর সবাই জানি যেটা লম্বা কানেক্টিং থাকে সেটা হচ্ছে ওভারলক মেশিনে নিডেল বার কানেক্টিং ওভারলক মেশিনের নিডেল বার কানেক্টিং ওভারলক মেশিনের নিডেল বার কানেক্টিং এবার এই ছোট যে কানেক্টিং দুটি রয়েছে এই দুটি সম্পর্কে আমাকে বলতে হবে তার কারণ আমার সেন্টারের অনেক ট্রেনার মেকানিক আছে আমার আশেপাশেই তারাও বিষয়টি যেন পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারে সেজন্যই আমাকে একটা কথাকে রিপিট করে বলতে হয় বারবার এই আপার লুপার কানেক্টিং এবং লয়ার লুপার কানেক্টিং এই দুইটি কানেক্টিং এ কিন্তু এক এই দুইটির মধ্যে কোনো পার্থক্য নেই এই দুইটি কানেক্টিং এর মধ্যে কোনো পার্থক্য নেই আপনি চাইলে মানে যে কোনো কানেক্টিং যে কোনো সাইডে লাগাতে পারেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এর লেফট এন্ড রাইট সাইড রয়েছে বল যেদিকে থাকবে সেদিকে কিন্তু এই ডালু সাইডটা থাকবে রেখে রাখতে হবে আমি পরবর্তী ভিডিওতে লাগানোর সময় অবশ্যই তো দেখিয়ে দেবো তবুও আজকে আমি যেহেতু মেন শেপ লাগানো ছাড়া বাকি স্টেপগুলি দেখাচ্ছি সেজন্যই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি এই আপার লুপার এবং লয়ার লুপার কানেক্টিং দুটি সেম সেটা যে কোনো সময় যে এই কানেক্টিং দুটি আপনি মানে যেটাতে ইচ্ছা লাগাতে পারেন কোনো সমস্যা নেই আমি আর আরেকটি কানেক্টিং রয়েছে সেটা হচ্ছে আপার নাইফ কানেক্টিং আপনি দেখুন আরেকটি রয়েছে আপার নাইফ কানেক্টিং এটা আমার ওভারলক মেশিনের স্টিচ কাউন্টার আমি এটা সেটিং করে দেখাবো এবং তাদেরকে বুঝিয়ে দেবো আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে দেখুন আমি প্রথমত যে কাজটি করব সেটা হচ্ছে এই পার্ট দুটি স্টিচ কাউন্টারের এই পার্ট দুটি আমি সেটিং করে নেব সেটিং করার সময় অবশ্যই 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 লক্ষ্য রাখবেন এখানে দুটি অংশ রয়েছে এই সাইডটি বড় এই সাইডটি ছোট আবারও বলছি
এই অংশটি বড় এই অংশটি ছোট এবং এটির এই সাইডটি স্লট এই সাইডটি রাউন্ড এই সাইডটি সমান এটি রাউন্ড তো ভিউয়ার্স আপনারা অবশ্যই তবারটি বুঝতে পারছেন এই সাইডটি হচ্ছে ফ্ল্যাট এটি রাউন্ড এটির এই অংশটি বড় এই অংশটি ছোট আপনারা যদি কেউ মেইন শেপ খোলার সময় তো অবশ্যই স্টিচ কাউন্টার খুলতে হবে আর স্টিচ কাউন্টার যদি এলোমেলো হয়ে যায় কোনো চিন্তার কারণ নেই আপনারা শুধু এই বড় সাইডটাকে ফলো করে যে সাইডটি ফ্ল্যাট রয়েছে এই সাইড অর্থাৎ স্ক্রু যেখানে লাগানো আছে এই সাইডটি নয় ছোট সাইডটি যে সাইড রাউন্ড রয়েছে তার উপরে সাইডটি এখানে যে সাইডটি বড় রয়েছে এটা ছোট বড় জাস্ট এভাবে বসিয়ে দিবেন আপনার স্টিচ কাউন্টারের 80% কাজ হয়ে যাবে আর যদি কেউ কখনো এটাকে উল্টা লাগিয়ে ফেলে তাহলে বুঝতে হবে ফিড ডগ রোটেশন উল্টা হবে ফিড ডগ রোটেশনটা উল্টা হয়ে যাবে এরপর যখন আমার এটি লাগানো হয়ে গেল এটি লাগানোর পর বল বেয়ারিংটি লাগিয়ে নেব এবং বেয়ারিংটি লাগানোর পর আমি বুস্টটি এখানে বসিয়ে নেব এবং এটা এখানে ঢুকিয়ে দেব আমার স্টিচ কাউন্টারটি সেটিং হয়ে গেছে এবং যখন মেইন শেপ লাগাবো তখন জাস্ট এটা আমি এখানে বসিয়ে মেইন শেপটি ঢুকিয়ে দেব এই হচ্ছে আমার স্টিচ কাউন্টার সেটিং আমি আপনাদের সুবিধার্থে আপনাদের বোঝার সুবিধার্থে স্টিচ কাউন্টারটি যেহেতু মেইন শেপটি খোলা রয়েছে আমি লাগিয়ে দিচ্ছি তো আমার এই মেইন শেপের মধ্যে স্টিচ কাউন্টারের নিচে যে পয়েন্ট রয়েছে অর্থাৎ গ্রুপ রয়েছে এই ফার্স্ট স্ক্রুটি আমি জাস্ট এখানে বসিয়ে নেব এটার কাজ শেষ এরপর সেকেন্ড স্ক্রু লাগাতে হবে এবং আপনারা দেখুন আমি এটিকেও ঢুকিয়ে নিচ্ছি এবার আমি এই বেসটিও লাগিয়ে দিলাম এরপর খুব মনোযোগ সহকারে দেখুন এই কাউন্টারটির কাজ হচ্ছে এখানে একটি স্লট পয়েন্ট রয়েছে অর্থাৎ সমান জায়গা রয়েছে এটি ছোট এটি বড় এই বড় যে অংশটা আছে এখানে যে স্ক্রুটি রয়েছে সেটা জাস্ট আপনারা এই গ্রুপে স্ক্রুটি লাগিয়ে দিলেই আপনার স্টিচ কাউন্টারটি 100% নিশ্চিত হবে এবং স্টিচ রোটেশনটি একুরেট থাকবে এটি আমি এখন আর লাগাচ্ছি না মেইন শেপটি লাগানোর সময় আমি আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দেব তো ভিউয়ার্স আজ আমি মেইন শেপ না লাগিয়ে আপনাদেরকে এবং আমার সেন্টারের যে সকল ট্রেনার মেকানিক আছে তাদেরকে দেখিয়ে দিলাম একটি ওভারলোকে কানেক্টিং এবং বলের সাথে পরিচয়গুলি করিয়ে দিলাম এবং সহজে এবং শর্টকাট কিভাবে স্টিচ কাউন্টার সেটিং করা যায় সেটিও দেখে দিলাম আমি কথা দিচ্ছি আগামী এই মেইন শেপটি লাগিয়ে এবং সুইম মোডে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ